জয় নিতাই। ভজন কুঠিরের পক্ষ থেকে আমরা প্রাতঃস্মরণীয় ও বন্দনীয় মহান কিছু সাধক সাধিকার পুত পবিত্র জীবনগাথা উপস্থাপন করার প্রয়াসী হয়েছি, যাদের জীবনচরিত আমাদেরকে সৎ সুন্দর হতে অনুপ্রাণিত করে। ঠিক তেমনই এক সাধিকা হলেন সিদ্ধা পরমেশ্বরী বাই। শ্রদ্ধেয় লেখক শঙ্করনাথ রায়ের ভারতের সাধিকা গ্রন্থের অবলম্বনে আমরা সেই মহিষী সিদ্ধা মাতাজির জীবনচরিত তুলে ধরার চেষ্টা করব। শীতকাল মাঘ মাসের শেষ, সারা দিন আকাশ ছিল মেঘে মেঘে আচ্ছন্ন। সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে প্রবল ঝড় আর বৃষ্টি। ঘন কৃষ্ণ আকাশের বুক চিরে কড়কড়াত শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। এই সময়টায় তুষার ঝঞ্ঝার তাণ্ডব চলছিল হিমালয়ে, তারই ঢেউ ছড়িয়ে পড়েছে বৃন্দাবন আর সারা ব্রজমণ্ডলে। একে তীব্র শীতের রাত, তার উপর ঝড়ের কনকনে হাওয়া আর অবিরল বর্ষণ হাড়ে যেন কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ধীর সমীরের ধারেই বৃদ্ধ বৈষ্ণব গুরু দামোদর দাস বাবাজির শ্রী শ্রী নটবর কুঞ্জ। কুঞ্জ মানে একটা আখড়া, আয়তনে তেমন বড়ও নয়। তিনটি কামরার একটিতে নটবরজি ও রাধারানীর সেবা পূজা অনুষ্ঠিত হয়, আর দুটিতে বাবাজি আর তার দুই শিষ্য নিয়ে বাস করেন। আঙিনাটি সুবিস্তৃত, তার এক পাশে পাকা ছাউনির একটা বড় গোয়াল ঘর, গোটা তিনেক গরু আস্তানা সেখানে। বিগ্রহের মতো এরাও বাবাজির নমস্য, তাদের পরিচর্যায় কোনো দিক দিয়ে এতটুকু ত্রুটি হওয়ার জো নেই। ঝড়ের দাপটে ঘরের প্রদীপ কখন নিভে গিয়েছে। কক্ষের এক কোণে রাখা বৃহৎ মৃৎভাণ্ডের জ্বলন্ত অঙ্গারেও তেমন তেজ নেই। শীতের কাঁপুনিতে বাবাজি কখন তার খাটিয়ায় উঠে বসেছেন, ভজনের মালাখালি হাতে নিয়ে তিনি হরিনাম জপ করছেন। এবার দেয়ালে মালাটি টাঙিয়ে রেখে দীপটা জ্বালেন, নিভন্ত অঙ্গার কিছুটা উস্কে দেন। তারপর ব্যস্ত সমস্ত হয়ে জোর গলায় শিষ্যদের ডাকতে থাকেন, ওরে নন্দদাস, ওরে ও মিঠুলাল, তোরা উঠে পড়তো বাবা, শিগগির এদিকায়। বড় শিষ্য নন্দদাস হচ্ছে বাঙালি, আর ছোটটি মিঠুলাল, ব্রজবাসী গোপতনয়। এরা দুজনে সারাদিন বড় পরিশ্রম করেছে, আজ মথুরার হাটবার, কুঞ্জের কাজকর্ম সেরে সেখানে তারা পায়ে হেঁটে গিয়েছে। কুঞ্জের বিগ্রহ পূজার নানা উপকরণ কিনেছে মন্ডিতে ঘুরে ঘুরে। তারপর চুনভূষি আর খড় বিচলি ভরা একখানা গরুর গাড়িতে কুঞ্জের খাদ্য নিয়ে অনেক রাতে ফিরেছে। শীতে আর ঝড়জলে দুজনেরই দেহ অবসন্ন প্রায়। এই তো কিছুক্ষণ আগে প্রসাদ পাওয়া শেষ করে ঘরের একপাশে গাছের কুদো জ্বালিয়ে দিয়ে আরামে গা ঢেলে দিয়েছে খাটিয়ায়। দুজনেই এই সময় গভীর নিদ্রায় মগ্ন। বাবাজির ঘন ঘন ডাক আর হুঙ্কারে জেগে না উঠে উপায় কী? খাটিয়ায় সাহিত্য থেকেই ফিসফিস করে কথোপকথন চলে দুই গুরু ভাইয়ের। এবার একটা ছলছুতো করে বাবাজির শয্যা থেকে তাদের ওঠাবেন, তারপর বসিয়ে দেবেন ভজন ও জপে। দামোদর দাস বাবাজি আবার ডাকেন বিরক্তির সুরে, ওরে তোরা ওঠ, শুনছিস না, একটা গরু হাম্বা হাম্বা করে ডাকছে, নিশ্চয়ই কেউ খড় বিচালি চুরি করছে। মিঠুলাল ব্রজবাসী কিশোর, বাবাজি বড় স্নেহ করেন তাকে, আর সেও দুষ্টুমি করে বেশ কিছুটা সুযোগ নেয়, আবদারও করে, আবার প্রয়োজন হলে বৃদ্ধ বাবাজিকে দুকথা শুনিয়েও দেয়। মিঠুলাল উত্তরে হিন্দি বাংলায় মিশিয়ে বলে, বাবা, এই ঝড় বাদলায় আর শীতে কোনো চোরই চুরি করতে আর বেরোচ্ছে না, ঘরে 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 বসে আগুন পোহাচ্ছে বা ঘুমাচ্ছে, আপনার চিল্লানোর ঠেলায় আমরা তো উঠে বসেইছি, ঠাকুর নটবজ্জিরও নিঁদ নিশ্চয়ই টুটে গেছে। তুই চুপ করতো বাদর ছোড়া,
কাজের বেলায় অষ্টরম্ভা, কুঞ্জে বসে শুধু দই চিড়ে খাবার জম। বেশ তো, চোর যদি নাই বা এসে থাকে তাহলে গরুর দড়ি জড়িয়ে ফাঁসও তো লাগতে পারে। শুনছিস তো কীরকম হাম্বা হাম্বা করছে? ও নন্দদাস, মিঠুলালকে নিয়ে একটু দেখে আয় না বাবা, গোমাতার জন্য একটু ভিজলেই বা। ছাতা আর লণ্ঠন নিয়ে দুই শিষ্য এবার ঢুকে পড়ে গোয়াল ঘরে। গরুগুলোর কাছে গিয়ে দাঁড়াতেই দুজনে বিস্ময়ে হতবাক। সামনে লম্বা হয়ে ভূমিতলে পড়ে আছে একটি মনুষ্য দেহ, একটা পশমি চাদরে সর্বাঙ্গ মুড়ি দেওয়া। এ কি মৃত না জীবিত? মুখের দিককার চাদর একটু সরাতেই নন্দদাস দেখে এক নারী মূর্তি, গৌরবর্ণা, অপূর্ব সুন্দর তার মুখশ্রী, আয়ত নয়ন দুটি নিমিলিত, মনে হচ্ছে বাহ্য জ্ঞান নেই। তাড়াতাড়ি নাকের কাছে আঙুল নিয়ে দেখে, হ্যাঁ নিঃশ্বাস এখনো বইছে, তাহলে মরেনি মেয়েটি, হয়তো অচেতন হয়ে পড়েছে তীব্র শীতে আর ঝড় জলে ভিজে। এদিকে গোয়াল থেকে বেরিয়ে এক দৌড়ে মিঠুলাল ঢুকে পড়ে বাবাজি মহারাজের ঘরে। ব্যগ্রস্বরে বলে ওঠে, চোর নেহি বাবা, এক বহুত সুন্দরী মাই, মালুম পড়তা রাধারানী জি হোগা। মালাটি হাতে নিয়ে নিশ্চিন্ত হয়ে জপে বসেছিলেন দামোদরজি। মিঠুলালের কথা শুনে কৃত্রিম কোপের সুরে বলেন, চুপ কর বুদ্ধ গোতাকার, রাধারানীজির আর খেদে কাজ নেই, ঢুকবেন তোদের গোয়াল ঘরে না? তাছাড়া তুই চিনিস নাকি রাধারানীজিকে, দেখেছিস কখনো? নেহি, রাধারানীজি না হবে তো এ মাই কমসে কম ললিতা বিশাখাজি তো হবেই হবে, চটপট উত্তর দেয় মিঠুলাল। কিশোর শিষ্যের এ সরল চপল উক্তি শুনে হেসে ফেলেন বৃদ্ধ দামোদর দাসজি। মন্তব্য করেন, যেন ললিতা বিশাখাজিকেও তুই কত জানিস। হ্যাঁ শোন, এবার কাজের কাজ কর, নন্দদাস আর তুই দুজনে মিলে ধরাধরি করে মেয়েটাকে এ ঘরে নিয়ে শুয়ে দে, আর তোদের ওখান থেকে একটা জ্বলন্ত কাঠের গুঁড়ি এনে পাশে রেখে দে। বড় কষ্ট পেয়েছে মেয়েটি, শীতে আর বাদলায় যে মরে যায়নি এটাই ভাগ্যি। শিষ্যরা বাবাজির নির্দেশ মতো কাজ সম্পন্ন করে। ঘণ্টা দুই পরে আগুনের তাপে কিছুটা সুস্থ হয়ে চোখ মেলে তাকায় মেয়েটি, ক্ষীণ কণ্ঠে কি যেন বলতে চায়, ওরে ওর মুখে একটু গরম দুধ ঢেলে দে তোরা, মূর্ছা ভেঙেছে, এবার ঘুমিয়ে পড়বে। কথা কয়টি নৈবিত্তিকভাবে বলে আবার হাতের মালা খোড়াতে থাকেন দামোদর দাস বাবাজি। পরের দিন সকালবেলায় যমুনায় স্নান সমাপন করে নটবরজি ও কিশোরীজির পূজা এবং বাল্যভোগদান সেরে বাবাজি বারান্দায় এসে বসেছেন। শিষ্যদের ডেকে বললেন, ওটাকে এবার নিয়ে আয়, প্রসাদি ফলমূল কিছু খাইয়ে এবার আপদকে বিদায় করে দে। ওটা মানে নবাগত অতিথিটি। নন্দদাস চমকে ওঠে, বিষণ্ন কণ্ঠে আবেদন জানায়, বাবা এটা কি ঠিক হবে? মনে হচ্ছে কয়দিন ওর কোনো খাওয়া দাওয়া হয়নি, অবসন্নতায় যেন ভেঙে পড়েছে। হ্যাঁ, অমন চাঁদপানা মুখটি দেখে তোর বুঝি মাথা ঘুরে গেছে, কিন্তু ওটাকে এখানে রাখবি কোথায়, খাওয়াবি কি, তা কি ভেবে দেখেছিস? সে পরের কথা বাবা, কিন্তু এখনই ওই অবস্থায় ওকে। তুই থাম তো, ঝড়ে পড়া একটা কাক হঠাৎ ঘরে এসে ঢুকে পড়েছে, তা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। পরক্ষণেই নন্দদাসের হুঁশ হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে বাবাজি মহারাজের মাহাত্ম ও তার অলৌকিক শক্তি ও প্রেম সে কিছুটা উপলব্ধি করেছে বই কি। যত কঠোর বাক্যই তিনি বলুন, তার অন্তরের অন্তঃস্থলে বিরাজ করছে স্বর্গীয় স্নেহ ও প্রেমের অতল সায়র। তার খিটখিটে মেজাজ আর তীক্ষ্ণ বাক্যবাণের জ্বালায় শিষ্যরা সদাই অস্থির থাকতে হয় বটে, কিন্তু তার মতো অগাধ অসীম ভালোবাসা দিয়ে কজনকা তাদেরকে ঘিরে রাখতে পারে?
এখানে বাবাজি মহারাজের কাছে আশ্রয় নেওয়ার পর থেকে নন্দদাস ভুলে গিয়েছে তার ঘর সংসার পিতামাতার কথা, ভুলেছে নিজের সুখ দুঃখের কথা। বাবাজি আর বিগ্রহ ছাড়া আর যেন তার কোনো অস্তিত্বই নেই। এই তো তার কিশোর জেলা মিঠুলাল, দিন রাত বাদর ছাড়া বলে বাবাজি কত তাকে গালাগালি করেন, আবার কি অপার স্নেহ মমতা দিয়ে তাকে গড়ে তুলছেন। কতবার নন্দদাসের কাছে গোপনে বলেছেন বাবাজি, দেখ ওর দিকে সদা সতর্ক দৃষ্টি রাখবি, ঠাকুরের পায়ে দেওয়ার ফুলটির মতো ও একদিন ফুটে উঠবে। জানিস ওদের তিন পুরুষের উপর রাধারানীর অপার কৃপা রয়েছে। খানিক বাদে মেয়েটিকে সন্তর্পণ করে বারান্দায় নিয়ে আসা হলো, বসিয়ে দেওয়া হলো বাবাজির সামনে। প্রণাম করে স্থির নেত্রে বাবাজির দিকে তাকাতেই ডুকরে ওঠে মেয়েটি, বাবা তাহলে আপনি? হ্যাঁ আপনি যে সেদিন গিয়েছিলেন কলকাতায়, আপনারই হাতছানি আমায় ডেকে নিয়ে এসেছে এই বৃন্দাবনে, আশ্রয় দিতে চেয়েছে আমায়। ওসব ছেদকথা রাখো, বিপদে পড়লে সবাই অমন সব কথা বলে। বৃন্দাবন আর ব্রজমণ্ডল ছেড়ে 40 বছর আমি কোথাও পা বাড়াইনি। আপন মনে গম্ভীরভাবে মালা জপতে থাকেন দামোদর দাসজি। হ্যাঁ বাবা, ইষ্ট দেবের নামে শপথ করে বলছি, ঠিক এমনিভাবেই কলকাতায় দিনের বেলায় জল জ্যান্ত মানুষ রূপে আপনি আমায় দর্শন দিয়েছেন। হ্যাঁ এই ভঙ্গিতে বসা, এইভাবে মালার ঝুলিতে হাত রাখা, হুবহু এই মূর্তি। শুধু তাই নয় বাবা, মথুরায় পৌঁছেও আপনাকে আমি দেখেছি। মথুরায় তো বাবাজি যাচ্ছেন না অনেক দিন, ব্যাপারটা সব খুলে বলুন তো, বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠেন নন্দদাস। ইতিমধ্যে সে বুঝে ফেলেছে এ হচ্ছে বাবাজির এক নতুন কৃপালীলা। উল্লসিত হয়ে ওঠে মিঠুলাল, বলে ওঠে বড়ি তাজ্জব কি কাণ্ড। শান্ত স্বরে মেয়েটি বলতে থাকে, হ্যাঁ বাবা মথুরায় পৌঁছেও আমায় কোনো ভিক্ষা মেলেনি সেদিন, শরীর মন অবশ হয়েছিল। এদিকে সন্ধ্যার পর বৃষ্টি শুরু হলো, হাটের প্রান্তে একটা পোড়ো চালাতে আশ্রয় নিলাম, ঝড় জলে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কার ডাকে যেন ঘুম ভেঙে গেলাম, দেখলাম আপনি জপের মালাটি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, ওই তো পাশেই রয়েছে খড় বিচালি ভরা গরুর গাড়িটা, এখনই বৃন্দাবনে রওনা হচ্ছে, এক্ষুনি ওর পিছনে জায়গা করে নিয়ে শুয়ে পড় দেখি, তারপর দেখবি ঠিক আমার কাছে পৌঁছে যাবে। আপনার সেই নির্দেশ মতোই আমি এসেছি বাবা। এলেই হলো, ক্রুদ্ধস্বরে খেকিয়ে ওঠে বাবাজি, এখানে নতুন লোকের থাকবার জায়গা কোথায়, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে, কোন রাজা মহারাজা আমার চেলা যে রোজ এখানে ভাণ্ডারা হবে, আর দেরি না করে চটপট করে বিদায় হও দেখি। যুক্ত করে অশ্রু সজল নয়নে মেয়েটি উত্তর দেয়, বাবা দুবার আপনার অলৌকিক দর্শন আমি পেয়েছি, ভাগ্য বলে সাক্ষাৎ দর্শনও আজ পেলাম। আপনার চরণ ছেড়ে, এই কুঞ্জ ছেড়ে আর কোথাও আমি যাচ্ছি না, তাছাড়া যাওয়ার কোনো জায়গাও আমার নেই। নন্দদাস আর মিঠুলাল বিষণ্ণ হৃদয়ে সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে বাবাজি মহারাজকে আর কিছু বলার সাহস তাদের হচ্ছে না। মনে মনে ভাবছে মেয়েটি সত্যিই নিরাশ্রয়, অলৌকিক দর্শন দিয়ে বাবাজি কিছুটা কৃপা একে করেছেন, তবে এখন এমন নিষ্করুণভাবে কুঞ্জ থেকে বার করে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? তোরা কি ভাবছিস তা আমি জানি, শিষ্যদের উদ্দেশ্য করে রুষ্ট স্বরে বলে ওঠেন বাবাজি, কিন্তু একে আমি ঠাই দিই কি করে, লোকে বলবে বুড়ো দামোদরজি বড় চতুর, ফন্ডি এটে কুঞ্জে একটা কুনকি হাতি এনে রেখেছে। কুনকি ও কনসা চিজ বাবাজি? কৌতূহলী হয়ে প্রশ্ন করে সদা হাস্যময় কিশোর জেলা মিঠুলাল।
তা জানিস নে? বেটা অপদার্থ, পূর্বে জন্মের স্বীকৃতি বলে বোঝের গোয়ালা হয়ে আছিস বটে, কিন্তু দুধ আর খই খেয়ে শুধু পেট মোটাই করছিস, আর কিছু তোদের হলো না। বাবাজি, ব্রোচকা দুধ আর দহিকা নিন্দা মত কিজিয়ে, আপকা কিষাণজি কো শরীরই ওহিসে বানিয়েছে, তাকত বি হইয়েছে, তব তো হুয়া কাংসবাদ। অকাট মুখ্য বোজগোয়ালা, ওই অহমিকাই তো তোদের কাল হলো। কিষেণজি কি যে পরম বস্তু তা আর তোদের বোধে এলো না। জানিস তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের অহংবোধ হয়েছিল, এত শত্রু তাকেই মারতে হবে? কিষেণজি দেখিয়ে দিলেন আগে থেকেই তিনি সবাইকে বধ করে রেখেছেন, অর্জুন নিমিত্র মাত্র। আবার কিষেণজির দেহত্যাগের পর আহির দস্যুরা যখন দ্বারকায় হানা দিল, অর্জুন ছুটে এলেন গানদীপ নিয়ে, ভাবলেন মেয়েদের তিনি রক্ষা করবেন। কিন্তু কুরুক্ষেত্র জয়ী মহাবীর অর্জুন হেরে গেলেন দস্যুদের কাছে, গানদীপ তুলতেই পারলেন না। কিষেণজি দেখিয়ে দিলেন তিনি না থাকলে অর্জুনের বীরত্ব অতি তুচ্ছ। এবার নন্দদাস বলে ওঠে, কোন কি হাতির কথা বলছিলেন বাবা, সেটা কি, সে তো বুঝিয়ে বললেন না। হ্যাঁ ঠিক বলেছিস, তবে শোন, আসামের জঙ্গলে যারা খেদায় হাতি ধরে তারাই কুনকি পোষে, এটা হচ্ছে মাদি যুবতী হাতি। এই কুনকি বাইরে গিয়ে বুনো মদ্দা হাতিদেরকে ভুলিয়ে খেদার ভেতরে নিয়ে আসে, তারপর সেগুলো আটকে পড়ে। তাই বলছিলাম, এই মেয়েটাকে এখানে রাখলে বৃন্দাবনের লোকেরা বলবে বুড়ো দামোদর দাস খুব ফন্দিবার করেছে, একটা সুন্দরী মেয়েকে কুঞ্জে রেখেছে, তাকে দেখিয়ে শাসালো সব চেলা টেনে আনবে বলে। আর বড় বড় শেঠ আর রাজারাও এবার থেকে আসতে শুরু করবে। এই শুনে করুণ কণ্ঠে মেয়েটি বলে, বাবা, আমার সৌন্দর্যই যদি এখানে থাকার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, তবে এ সৌন্দর্য আমি এই মুহূর্তেই নষ্ট করে ফেলছি, এই জ্বলন্ত কাঠের অঙ্গারে এ মুখ পুড়িয়ে ফেলছি, তাহলে তো কেউ আর ফিরেও তাকাবে না। তা তো হয় না মাই, বাবাজির মুখে ফুটে ওঠে স্মিত হাসির রেখা, তুই কি নিজে তোকে গড়েছিস? প্রভু শ্রীকৃষ্ণ গড়েছেন তোকে, এ সৌন্দর্য তারই দেওয়া, তা নষ্ট করার অধিকার তো তোর নেই। তাহলে বাবা, অসহায়ের মতো তাকিয়ে থাকে মেয়েটি, উপায় একটা আছে মাই, খুব সহজ, আর তা তোরই হাতে, এ দেহ এ সৌন্দর্য সব কিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করে দে, নিজের বলে কিচ্ছু রাখতে পারবি না, কি রাজি আছিস তো? অকুলে কুল পেয়ে যায় মেয়েটি, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে দামোদর দাসজির চরণে, দুচোখ বেয়ে দরদর ধারে ঝরে পড়ে আনন্দ অশ্রু। অনেক কষ্ট পেয়েছিস মা, যা এবার এসে গিয়েছিস প্রভু নটবজ্জির আশ্রয়, এখন থেকে আর ভয় নেই, নেই কোনো ভাবনা, কয়েকটা বছর সারা দেহ মন প্রাণ দিয়ে ঠাকুরজির সেবা কর এখানে থেকে, তারপর শুরু করাবো তোর আসল তপস্যা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, নটবজ্জির কৃপা তোর উপর ছিল, তাই আমি নিজে গিয়ে তোকে আহ্বান করে এখানে এনেছি। মেয়েটির নাম মালতী দাস, জাতিতে কায়স্থ। বাবাজি মহারাজের চরণতলে বসে জীবনের কাহিনী এবার সে বর্ণনা করে। এ কাহিনী বড় দুঃখময় ও মর্মান্তিক। সাধারণ মধ্যবিত্ত পরিবারে মালতীর জন্ম, বিধবা মায়ের সে ছিল একমাত্র সন্তান, গায়ের রং ছিল কনক চাপার মতো, তাছাড়া অসামান্য সুন্দরী ও লাবণ্যবতী ছিল সে। কিশোর বয়সে বিয়ে হলো কলকাতার এক খ্যাতনামা বিত্তবান পরিবারে, শ্বশুর বিদেশি সওদাগরি হাউসের বেনিয়ান, দুই পুরুষের বিরাট ব্যবসা, বিপুল ধনৈশ্বর্য, রাজার মতো অট্টালিকা, প্রচুর সংখ্যক দাস দাসী, কোনো কিছুর অভাব ছিল না তার। মালতীর স্বামী ছিল পিতার একমাত্র পুত্র,
রূপে গুণে অনন্য। কয়েক বছরের মধ্যে একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করল। সংসারে হাসি আনন্দ খ্যাতি ঐশ্বর্য যেন তখন উপচে পড়ছে। কিন্তু বছর দুই বাদেই প্লেগ রোগের আক্রমণে মালতীর শ্বশুর ও স্বামী দুজনেই এক মাসের ব্যবধানে মৃত্যুমুখে পতিত হন। হাসি আনন্দের দীপশিখা নিভে যায় নিয়তির একটি ফুৎকারে। শিশু পুত্রটিকে নিয়ে প্রতিকূল সংসারের বিরুদ্ধে প্রাণপণে যুঝতে থাকে মালতী, আর প্রতিপদে হতে থাকে ক্ষতবিক্ষত। পাশের বড় বাড়িটিতে থাকেন মালতীর ভাসুর, তার স্বামীর জ্যাঠুতো দাদা। প্রচুর অর্থ সম্পত্তি এই ভাসুরেরও ছিল, কিন্তু কলকাতার ধনী সমাজের নানা ধরনের পাপাচার প্রবেশ করেছিল, তাই বিলাস ব্যসনে তিনি গা ঢেলে দিয়েছিলেন। সুরা আর বাইজিদের পেছনে অর্থ ঢালতেন অকাতরে। এর বিষময় ফল ফলতে দেরি হয়নি। শরীরের উপর অতিমাত্রায় অত্যাচারের ফলে ক্ষয়রোগে আক্রান্ত হলেন ভাসুর। ব্যবসায়ও বিশৃঙ্খলা ও ভাঙন দেখা দিল। তারপর দেনার দায়ে হলেন সর্বশান্ত। এবার সদ্য বিধবা মালতীর বিপুল বিত্ত সম্পত্তির দিকে পড়ে তার সৈন্য দৃষ্টি। তাছাড়া মালতীর রূপ যৌবনও অতিমাত্রায় লুপ্ত করে তুলেছিল তাকে। ভাসুর ভেবে দেখলেন তার লক্ষ্যে পৌঁছনের পথে বড় বাধা মালতীর ওই ফুটফুটে ছোট্ট শিশুটি। কোনো মতে এটিকে অপসারণ করতে পারলে তিনি নিজেই হবেন তার বিরাট সম্পত্তির উত্তরাধিকারী। তারপর ধীরে ধীরে তরুণী বিধবা মালতীকে পুরে ফেলতে পারবেন তার হাতের মুঠোর ভিতর। পাপ চক্রান্ত শুরু হয়ে যায় অচিরে। ও বাড়ির পুরনো ঝি মানদার এ বাড়িতে যাওয়া আসাটা হঠাৎ কেন যেন বেড়ে যায়। শুধু তাই নয়, মালতীর ছোট্ট শিশুটির উপর তার আদর আর দরদ যেন উপচে পড়ে। পাড়ায় মানদাঝির সুনাম নেই। এ বাড়ির কর্মচারী দাসদাসীরা তো কেউ মোটেও তাকে পছন্দ করে না। কি কুমতলব নিয়ে সে যে আনাগোনা করছে কেউ ভেবে পাচ্ছে না। ইতিমধ্যে যা ঘটার তা ঘটে গেল। সেদিন রাত্রে খাওয়ার পরে খোকাকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। হঠাৎ দেখা গেল ঘুম তার ভেঙে গিয়েছে। শয্যায় উঠে বসে ছটফট করছে পাগলের মতো। অল্পক্ষণের ভিতরই দেহ হয়ে যায় নীলবর্ণ। শহরের বড় বড় ডাক্তারেরা সাহেব ডাক্তার ঘর ভরে গেল, কিন্তু মালতীর নয়নের মণিকে তারা রক্ষা করতে পারলেন না। সবার মায়া কাটিয়ে একমাত্র শিশু সন্তান চিরবিদায় নিয়ে চলে গেল। ডাক্তারেরা বললেন মৃত্যু ঘটেছে খাদ্যে বিষক্রিয়ার ফলে। খোকার হিমশীতল দেহটি বুকে ধরে কান্নায় ভেঙে পড়ে মালতী। সৎকার করে সবাই যখন ঘরে ফিরে আসে, সে তার ঘরে পড়ে আছে সংজ্ঞাহীন হয়ে। বাড়িতে শ্রীবিগ্রহ রাধা মাধবের সেবা পূজা নিত্য অনুষ্ঠিত হয়। মূর্ছাভঙ্গের পর ঝড়ের মতো ঠাকুর ঘরে উপস্থিত হয় মালতী। আর্তনাদ করে বলতে থাকে, কি পাপ আমি করেছি ঠাকুর, যে একের পর এক সবগুলো অবলম্বন আমায় কেড়ে নিচ্ছ। পাথরের ঠাকুর কোনো উত্তরই যে দেয় না। শায়ক বিদ্যা পক্ষিনীর মতো ছটফট করতে থাকে মালতী। তারপর আরতি ও শোকের বন্যায় কোথায় যেন সে তলিয়ে যায়। ম্যানেজার ও আমলারা এক বাক্যে বলেছে, খোকার অকাল মৃত্যুর মূলে রয়েছে নৃশংস চক্রান্ত। ও বাড়ির কর্তার প্ররোচনায় মানদাজি বিষ মিশিয়েছে তার খাদ্যে। অভিযোগের পর পুলিশ এসে তদন্তও করে গেল, কিন্তু বিষ মেশানোর সময় অপরাধীকে কেউ দেখেছে এমন কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বা প্রমাণ নেই, তাই তদন্ত আর অগ্রসর হতে পারেনি। কয়েক মাস পরের কথা, পুত্রশোকের ঝড় তাণ্ডব শেষ হয়ে গিয়েছে। মালতী এবার স্তব্ধ, অন্তরে চলছে শুধুই অব্যক্ত বেদনার জ্বালা আর শূন্যতাবোধ। ঊষর মরুভূমির মতো হয়ে গেছে তার এ জীবন।
শুধু শ্রী বিগ্রহ রাধা মাধবের সেবার দিকে চেয়ে আর তার উপর নির্ভরশীল আত্মীয় পরিজন আমলা ও দাসদাসীদের দিকে চেয়ে কলের পুতুলের মতো কাজ চালিয়ে যাচ্ছে মালতী। কিন্তু দুর্দৈব যখন আসে, আসতে থাকে একের পর এক ঢেউয়ের মতো। এক্ষেত্রেও তাই হতে দেখা গেল। দুর্নীতিপরায়ণ ভাসুর এবার আরও বৃহত্তর চক্রান্তের জাল বিস্তার করেন। রূপসী যুবতী মালতীকে তার চাই, চাই তার ঘর বাড়ি আর সমস্ত কিছু ধন সম্পদ। এ জাল ছাড়াতে কোনো দিক দিয়েই তিনি ত্রুটি রাখেন না। নিকটতম কয়েকজন আত্মীয় পরিজন ও আমলাকেও উৎকর্ষ দিয়ে বশ করে ফেলেন অচিরে। বারবার তার প্রলোভনার প্রস্তাব আসতে থাকে মালতীর কাছে। নিজের যৌবন সৌন্দর্য বিত্ত বিষয় কেন এভাবে নিষ্ফল হতে দিচ্ছ, ব্যর্থ হতে দিচ্ছ কেন? সব সঁপে দাও আমার কাছে, সুন্দর জীবনকে আবার ফিরে পাবে, উপভোগ করবে আশ মিটিয়ে। রোষে ঘৃণায় আশঙ্কায় অস্থির হয়ে ওঠে মালতী। আত্মরক্ষার মতো মনের বল তার আছে, সংঘর্ষে লিপ্ত হতে সেও পারে, কিন্তু কতদিন যুঝতে পারবে সে? আমলাদের বিশ্বস্ততায় ইতিমধ্যেই ফাটল ধরেছে। বিশ্বাসঘাতকদের ছুরি নিয়ে কে যে কোথায় কখন আঘাত হানবে তার কোনো ঠিক নেই। তাছাড়া এমন একটা শক্তিশালী সংঘর্ষে কেনই বা লিপ্ত হবে মালতী? তাতে জিতলেই বা তার লাভ কি? আর কার জন্যই বা জিতবে? কাকে নিয়ে ভোগ করবে তার এই বিপুল ঐশ্বর্য, তার এই জীবন? সেদিন পূজোর ঘরে গিয়ে রাধা মাধবের চরণতলে বসে কেঁদে ভাসিয়েছে। মিনতি জানিয়েছে বারবার, ঠাকুর এবার দক্ষিণীর এ দুঃসহ জীবনে ইতি করে দাও, কৃপা করো ঠাই দাও তোমার চরণতলে। কাঁদতে কাঁদতে দেহ মন হয়েছে অবসন্ন, কখন যেন সে এলিয়ে পড়েছে একটি কক্ষতলে, গভীর ঘুমে হয়েছে অভিভূত। এ সময়ে এক স্বপ্ন দর্শন করে মালতী। জ্যোতির্ময় মূর্তিতে কক্ষ উজ্জ্বল করে রাধামাধব এসে দাঁড়িয়েছেন তার সম্মুখে। এ স্নেহপূর্ণ স্বরে বলছেন, এরকম শুধু কেঁদে কেঁদে মরছিস কেন? আর এখানে রয়েছিস বা কেন? আমার ধামে বৃন্দাবনে চলে আয়, সেখানে তোর জন্য স্থান করে রেখেছি। এবার সব ভাবনা আমায় দিয়ে দে, দেখবি কোনো কিছুই তোর হারায়নি, সবই রয়েছে আমার কাছে সঞ্চিত। আমায় যে পায় সে সব পায়। ঘুম ভেঙে যায়, উচ্চকিত হয়ে ওঠে মালতী। কিন্তু কই ঠাকুরের সেই জ্যোতির্ঘন প্রকাশ? পাথরের ঠাকুর ভিতর কোনো ভাব বৈলক্ষণই তো নেই। নিষ্পলক নেত্রে নীরবে নিস্পন্দভাবে পূর্ববৎ তাকিয়ে রয়েছেন। নানা চিন্তার অভিঘাতে চঞ্চল হয়ে ওঠে মালতী। স্বপ্ন কি সব সময় সত্যি হয়? না, এ তার নিজের মানসিকতা, নিজের চিন্তাতরঙ্গেরই প্রতিফলন। কে করে দেবে তার এ সমস্যার সমাধান? কে দেবে তার সত্যকার পথ সন্ধান? ইতিমধ্যে কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে। সেদিন গভীর রাত্রে তার পালঙ্কে ঘুমিয়ে আছে মালতী। হঠাৎ জানালার উপর থেকে একটা ঢিল এসে পড়ে তার গায়ের উপর। তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায়, ধড়মড় করে উঠে শয্যায় বসে মালতী। বিজলি বাতি জ্বালিয়ে দেখে পাশে পড়ে রয়েছে একটা বড় মাটির ঠেলা। মুহূর্তে একবার ভেবে নিল মালতী, পাশের ঘর থেকে দাসীদের ডেকে তুলবে কিনা। চারিদিকে তাকিয়ে দেখে দরজা জানালা সব ঠিক আগের মতোই আছে, ভয়ের কিছু নেই। ঢিলটা এসেছে জানালার গরাদ গলিয়ে। জানালার কাছে গিয়ে দাঁড়াতে বিস্ময়ে অভিভূত হয়ে যায় মালতী। তার ঘরের পাশেই একটা নিচু ছাদ, তার আলসের ধারে দাঁড়িয়ে আছেন জটাজুটু সমন্বিত এক দীর্ঘকায় বৃদ্ধ বৈষ্ণব মূর্তি। অন্ধকার রাত,
কিন্তু এই মূর্তি নিঃসৃত মৃদু জ্যোতির ছটায় আশেপাশের স্থান হয়ে উঠেছে উদ্ভাসিত। সাধুর এক হাতে কমণ্ডলু, আর এক হাতে জপমালার থলি। প্রসন্ন দৃষ্টিতে ঝরে পড়ছে স্বর্গীয় আনন্দের ধারা। মালতীর দিকে তাকিয়ে বলেন, মাই, স্বপ্নে সেদিন যা দেখেছিস, যা শুনেছিস, সবই ঠিক। ঠাকুরের কৃপা রয়েছে তোর উপর, তবে আর এত ভাবনা কেন? মনের দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে সব গুটিয়ে ফেল, চলে আয় বৃন্দাবনের লীলাধামে, আর বৃথা সময় ক্ষেপণ করিস নে। মালতীর সারা দেহ রোমাঞ্চিত, অন্তরে অজানা অনাস্বাদিত পূর্ব আনন্দিতের ঢেউ। অবাক হয়ে এই দিব্য মূর্তির দিকে নিনির্মেষে সে তাকিয়ে আছে। সাধুমূর্তি আবার হেসে বললেন, মাই, তোর ঘুমন্ত শরীরে যা স্পর্শ করেছে তা নগণ্য মাটির ঢেলা নয়, পবিত্র বজরজের পিণ্ড। এর স্পর্শগুণে আর প্রভুশ্রী নটবর্জির কৃপায় তোর দেহশুদ্ধি হয়ে গেল। এখন থেকে ঠাকুরকে চিন্তন কর, এই পবিত্র রজে তিলক করবি। মহাভাগ্যবতী তুই, ঠাকুর নিজে তোর জন্য স্থান করে রেখেছেন। এখানে বসে দুর্ভাগিনীর জীবন আর যাপন করিস নে, বেরিয়ে পড় শিগগির। এই অলৌকিক দর্শনের পর আর অযথা কালক্ষেপণ করেননি মালতী। পরদিন ভোরেই বাড়ির পুরনো অ্যাটর্নি মিস্টার চৌধুরীকে ডেকে পাঠায়। তার পরামর্শ মতো দলিল ট্রাস্ট সম্পাদন করে সকল কিছু লিখে দেয় ঠাকুর শ্রী রাধামাধবের নামে। এ বাড়ির নববধূ হয়ে ঢোকবার সময় লক্ষাধিক টাকার সোনা ও হিরে মুক্তার অলঙ্কার সে পেয়েছিল, তাও দিয়ে দেয় জহরিপাড়ায় বিক্রি করতে। এবার বাধা দিয়ে ওঠেন অ্যাটর্নি চৌধুরী সাহেব, মা, কোনো সম্পত্তিই তো রাখলেন না, অন্তত এ স্ত্রীধনটুকু আপনার কাছে থাক, নিজের অসুখ বিসুখ বা আর অন্য কোনো সংকটেও তো কাজে লাগতে পারে। যার আশ্রয়ে আমি যাচ্ছি তার মতো ঐশ্বর্য যে কারোরই নেই, হেসে বলে মালতী। কোনো ধনী মঠের মহন্ত বুঝি তিনি? তিনি নারায়ণ, লক্ষ্মী ঠাকুরুন যে তার বামেই বসে থাকেন রত্ন সিংহাসনে, সেখানে কোন লজ্জায় নিজের এই ছেদ অলঙ্কার নিয়ে যাব বলুন তো। না, এসবে আর আমার কোনো দরকার নেই, বিক্রির টাকাটা দেবত্র তহবিলে জমা করে দিই, দ্ব্যর্থহীন ভাষায় নির্দেশ দেয় মালতী। সাত দিনের ভিতর বিলি ব্যবস্থা সব সমাপ্ত হয়ে যায়। তারপর শ্রী রাধা মাধবজিও ঠাকুরকে প্রণাম নিবেদন করে চিরতরে কলকাতা থেকে সে বিদায় নেয়। লক্ষ্যস্থল বৃন্দাবন ধাম। পশ্চিমে তখন প্রচণ্ড শীত চলছে, তাই সে সবার অনুরোধে পরিহিত থান কাপড়ের উপর একখানা পশমী চাদর জড়িয়ে নেয়। তারপর হাওড়া থেকে উঠে পড়ে পশ্চিমের গাড়িতে। রেলে করে সে মথুরায় এসে যখন পৌঁছায় তখন একটি কপর্দক নেই তার কাছে। তারপর থেকেই তো মালতীর ভার নিয়েছেন বাবাজি দামোদর দাসজি আর তার শ্রীবিগ্রহ নটবরজি। কলকাতাতেই ঠাকুর তাকে আশ্বাস দিয়েছিলেন তার জন্য স্থান সংরক্ষণ করা আছে বৃন্দাবনে। আক্ষরিকভাবেই তা সত্য হয়ে উঠেছে, সত্য সত্যই পরম আশ্রয় প্রাপ্ত হয়েছে মালতী। সবিস্তারে নিজের কাহিনী বর্ণনা করার পর মালতী বাবাজি দামোদর দাসের দিকে তাকিয়ে করুণ নয়নে প্রশ্ন করেন, বাবা, এবার আমি কি করব, আদেশ দিন। যে জন্য ঠাকুর তোকে এনেছেন এখানে, মাই, তুই সেই কাজেই ব্রতী হয়ে পড়, শান্ত দৃঢ়কণ্ঠে উত্তর দেয় দামোদর দাসজি। বুঝিয়ে বলুন কি আপনার নির্দেশ। জীবনের যত কিছু সুখ দুঃখের কথা, মাইক সম্বন্ধের কথা ধীরে ধীরে তোকে ভুলে যেতে হবে মাই, আর তা আসবে ঠাকুরের সেবা পূজার মধ্য দিয়ে, আত্মসমর্পণের মধ্য দিয়ে।
ঠাকুর নিজেই তা শিখিয়ে নেবেন। তবে খুব সাবধান, নটবরজি খুব জাগ্রত তাতে সন্দেহ নেই, কিন্তু যেমনি রসিক চূড়ামণি রংদার তেমনি পাষাণের মতো কঠিন। জানিস তো ব্রজের গোপিনীদের নিয়ে রাস যেমন করেছিলেন, তেমনি কি কাঁদনই না কাঁদন কাঁদিয়েছিলেন তাদের। পাণ্ডবকুল যদুকুল শেষটায় তাদের কি দুর্ভোগেই না ভুগতে হয়েছে। শ্রী বিগ্রহ নটবর্জির সেবা পূজার সমস্ত কিছু ভার বাবাজি এবার অর্পণ করেন মালতীর উপর। বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা দিয়ে তাকে ভেগ ধারণ করান, তার নতুন নাম হয় কুঞ্জদাসী। এই নবীনা বৈষ্ণবী কুঞ্জবী দাসী উত্তরকালে ব্রজমণ্ডলের বিহার বনস্থিতা প্রখ্যাত সাধিকা সিদ্ধা পরমেশ্বরী বায়। কঠোর নিয়মে বাবাজি বেঁধে দেন কুঞ্জদাসীর দিনচর্যার প্রতিটি কর্ম, বিগ্রহ পূজার খুঁটিনাটি তথ্য সব কিছু তাকে জানিয়ে দেন, আর সেই সঙ্গে বুঝিয়ে দেন ঠাকুরের অষ্টকালীন লীলাসরণ ও অনুত্থানের নিগূঢ় পদ্ধতি। যমুনার জল ছাড়া শ্রী বিগ্রহের কোনো কাজ করার উপায় নেই। শেষ রাত্রে আকাশের গায়ে যখন অন্ধকার থাকে জড়ানো, তারাদল জল জল করতে থাকে, কুঞ্জদাসী তখন একটা বৃহৎ ভাণ্ড করে বারবার পবিত্র যমুনা বাড়ি বহন করে আনে। পূজা অর্চনার উপচার সংগ্রহ আর ভোগরাগ প্রস্তুত করার সমস্ত কিছু দায়িত্ব তারই উপর ন্যস্ত। বাবাজির কুঞ্জে আহার সম্পর্কিত কিচ্ছ ছিল সর্বাধিক, কুঞ্জে দুগ্ধবতী গাভী ছিল, তা থেকে যা কিছু দুধ পাওয়া যেত, আর গৃহস্থ ভক্তরাও ভারে ভারে ভেদ দিতেন দুধ, তা দিয়ে প্রতিদিন ঠাকুরের জন্য ক্ষীর ননি সর সব প্রস্তুত করা হতো। কিন্তু এইসব ভোগের দ্রব্যে কুঞ্জের কারো অধিকার ছিল না, এগুলি পাঠানো হতো নিকটস্থ সাধুদের আখড়ায়। বিশেষ বিশেষ পুজো পার্বণে বাইরের দু একজন ধনী ভক্ত প্রচুর ভোগের আয়োজন করতেন। সে সময়ে দুগ্ধ দধি মিষ্টান্ন বাবাজি শিষ্যদ্বয় ও নতুন শিষ্যা কুঞ্জদাসী কিছুটা অংশ পেতেন। আবার এইসব বিশেষ ভোগের সূত্র ধরেই বাবাজির কাছ থেকে গঞ্জনাও সইতে হতো শিষ্য নন্দদাস ও মিঠুলালকে। কঠোর ভাষায় বর্ষিত হতে থাকত তার ভৎসনা, তোরা তো শুধু দুধ দই ক্ষীর খাওয়ার লোভেই কুঞ্জে পড়ে আছিস, বসে বসে পেট মোটা করছিস, এবার তোদের এখান থেকে বিদায় করেই তবে আমি ছাড়ব স্বস্তির নিঃশ্বাস। বাবাজি মহারাজের কথা শুনে শিষ্যরা হেসে ফেলে, বলে, বাবা আপনার সম্পত্তির মধ্যে তো দেখছি চারটে মাত্র গরু, তার মধ্যে আবার দুটোই বুড়ো, ওগুলোর খড় বিচালির যোগান দিতে গিয়েই আমাদের প্রাণান্ত। রাজরাজরা ধনী শেঠদের তো আপনি কুঞ্জের ত্রিসীমানায় আসতে দেবেন না, আপনার দু একজন চিহ্নিত ধনী ভক্ত কিছু কিছু ভেদ দিয়ে যায় নটবরজিকে, তার ফলে মাঝে মাঝে দৈবাত মন্ডা মিঠাইয়ের দর্শন পাই আমরা। আমাদের নিত্যকার প্রয়োজনের জন্য দুধ দই মাখনের ব্যবস্থা কই এখানে, আর এসবে আমাদের দরকারও নেই, আপনার কৃপার জন্যই এখানে পড়ে আছে, দেখবেন সেটি যেন পাই। বাবাজি মুখ ঘুরিয়ে চলে যান, কৃত্রিম ক্রোধ প্রকাশ করে আপন মনে গজগজ করতে থাকেন, যত সব বাদর এসে জুটেছে আমার কপালে, কাজের বেলায় অষ্টরম্ভা কেবল জানে কথার ফুলঝুরি ওড়াতে। বাবাজি দামোদর দাসের স্থাপিত শ্রীবিগ্রহের সেবা পূজায় প্রাণ মন ঠেলে দেয় কুঞ্জদাসী। তার এই কিচ্ছময় ত্যাগ বৈরাগ্য বৈষ্ণবীয় সাধনা চলতে থাকে দিনের পর দিন, এভাবে অতিক্রান্ত হয়ে যায় 5 বছর। এবার সাধন জীবনের চক্রবলে দেখা দেয় কৃষ্ণ কৃপার জ্যোতিচ্ছটা। কৃষ্ণ ভাবনা আর সাত্ত্বিক প্রেমবিকার কুঞ্জদাসীর দেহ মন প্রাণ ধীরে ধীরে অধিকার করে বসতে থাকে। গুরুর দামোদর দাসজি সেদিন শিষ্যাকে ডেকে বলেন,
মা, তোর সাধনার ভিত্তি এবার দৃঢ় হয়ে উঠেছে, কৃষ্ণ কৃপার উন্মেষও দেখা দিয়েছে। নটবজ্জির কুঞ্জে তো আর তোর থাকবার দরকার নেই, এবার তোর চলে যেতে হবে ব্রজমণ্ডলের কোনো পবিত্র অরণ্যে। যাবার আগে অবশ্য আমি তোকে সব কিছু বুঝিয়ে সব কিছু ঠিক করে দিয়ে যাব। আর একটা নতুন স্তরের সাধন জীবন তোর শুরু হবে মা। বাবাজি একাধারে কুঞ্জদাসীর আশ্রয়দাতা, পিতা, স্নেহময় গুরু। তাকে এবার ছেড়ে যেতে হবে শুনে তার শিরে যেন অতর্কিতে নেমে আসে বজ্রাঘাত। আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে। যুক্ত করে নিবেদন করে, বাবা, আকুল পাথারে যখন ভেসে যাচ্ছিলাম, কৃপা করে তুমি তখন আমায় বাঁচিয়েছ, আশ্রয় দিয়েছ। এবার সেই কাঙালিনীকে আর কেন দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছ, বনবাসে যেতে বলছ? তোমার পায়ে মিনতি জানাই বাবা, প্রভু নটবরজি আর কিশোরীজির সেবা পুজোয় আমায় রত থাকতে দাও। তোমার চরণ নিত্যদিন দর্শনের সৌভাগ্য দাও। তা হয় না মাই, নিজের অপরিবর্তনীয় সিদ্ধান্তের কথাটি জানিয়ে দেয় দামোদর দাসী। কৃষ্ণ ভাবনায় তুই যে একেবারে ডুবে গিয়েছিস, শুভ সংস্কার ছিল তাই তো এমনভাবে ডুবতে পেরেছিস। এবার রাধাকৃষ্ণের লীলাময় সম্ভোগের পর্ব, এ পর্ব বড় কঠিন যে মাই, এজন্য আরও তীব্র বৈরাগ্য, আরও সাধন চাই, বেশ কিছুদিন একান্তে অরণ্যবাস চাই। এক বিন্দু আসক্তি, কাম বা ভোগেচ্ছা থাকলে এ দিব্য রসসম্ভোগের অধিকারী হওয়া যে সম্ভব নয় মা। তোকে এবার জনমানবহীন কোনো অরণ্যে গিয়ে তপস্যা করতে হবে, ঠাকুর নটবরজির সেরকমই নির্দেশ আমি পেয়েছি, তাই এর নড়চড় হওয়ার আর জো নেই মাই। তবে যাওয়ার আগে আমি তোকে সব কিছু ঠিক করে দিয়ে দেব, কোথায় কোর অরণ্য গিয়ে ঝুপড়ি বেঁধে বাস করবি, সিদ্ধি লাভ করবি, তাও যে ঠাকুরজি আগে থেকেই নির্ধারণ করে দেখেছেন। জয়নিতাই, আজ এই পর্যন্তই। প্রভুর কৃপা হলে সিদ্ধা পরমেশ্বরী বাইয়ের পুত জীবনের পরবর্তী অংশ নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।